হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। জানি অনেক দেরি করে আমি আপনাদের কাছে এসেছি, গত বছর আমার চ্যানেলের কোনো আপডেট ছিল না, তা না হয় অন্য আরেকদিন বলবো। আজ আমি আমার গার্ডেনের অল্প কিছু আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি এবং আশা রাখছি এরপর থেকে আপনারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও পাবেন। যারা আমার প্রিভিয়াস ভিউয়ার্স এবং আমার সাথেই আছেন তাদেরকে আমি সবার আগে ধন্যবাদ দেব। আমি এক বছর চ্যানেলে ছিলাম না, কিন্তু দেশের বাহিরে থেকে এবং দেশ বিদেশ যে যেখানে আছেন সেখান থেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেক খবর রেখেছেন। আমি শত শত মেসেজ পেয়েছি যে আপু, আপনার চ্যানেলের কোনো ভিডিওর আপডেট আমরা পাচ্ছি না কেন। আসলে একটু দেরি হয়ে গেল, তারপরেও ভাবলাম যে না, সবার কাছে আবার ফিরে আসি। তো আজ আমি যে পার্টটি দিয়ে শুরু করব তা হচ্ছে আমার গার্ডেনের বিখ্যাত একটি শাক, সেচি শাক, যার ভিডিও আমি গত বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই সেচি শাকটি এসেছিল আমার নূপুর চাচির কাছ থেকে এবং আমি এই সেচি শাক আমার এই বেতে দিয়েছিলাম 2021-এর সামারে। উইন্টারে মরে যায় এবং এবছর আবার নিজে নিজেই ওঠে, এই হচ্ছে এই সেচি শাকের বৈশিষ্ট্য। অনেকে এই শাকটিকে সেচি শাক বলে, কেউ হেচি বলে, কেউ হ্যালেঞ্চা বলে, কেউ মালঞ্চ বলে, যে যে নামেই ডাকুক না কেন আমরা তো ভাই একে সেচি শাক নামেই চিনি। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এটি হচ্ছে একেবারে বাংলাদেশের বিক্রমপুরের অথেন্টিক এবং অরিজিনাল সেচি শাক, যার টেস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড, আমার কাছে ভীষণ পছন্দের। এই শাকটির একটি আকাঙ্ক্ষা ছিল যা গত বছর নূপুর চাচি আমাকে দিয়েছে, আর আমি সারা বছরের জন্য এবং সারা জীবনের জন্য আমার এই গার্ডেনের এ পাশটিতে আটকে দিয়েছি। যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেননি, আমি আপনাদের সাথে অবশ্যই এই ভিডিওর নিচে শেয়ার করে দিব লিঙ্কটি। আপনারা দেখে আসবেন যে ছোট্ট একটি সেচি শাকের শিকড় থেকে আমি কত বড় এই গার্ডেন করেছি। খুবই সহজ, আপনারা চাইলে আমার মতন এই সেচি শাক কালেক্ট করে বছরব্যাপী ঘরেই খেতে পারেন। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন বা জানেন তারা তো জানেনই এই বেতে ছিল হচ্ছে আমার পালং শাক, যা আমাকে অজস্র ফলন দিয়েছে, কিন্তু আমি পালং শাকটি তুলে ফেলেছিলাম, ভেবেছিলাম এখানে সেচি শাক দেব আর সারা বছর এখান থেকে খাবো। আমার স্বপ্ন পূরণ হয়েছে, ইনশাল্লাহ এ বেতে সারা জীবন আমার সেচি শাকই হবে। শুধু তাই নয়, এই বের পাশেই আমি বেশ কিছু কচু শাক দিয়েছিলাম। এই যে দেখুন, কচু শাকগুলো অনেক বড় হয়ে গেছে, আর এই কচুগুলো হচ্ছে যে কচু থেকে আমরা লতি পাই। আর আমার অজস্র ভিডিও আছে কচু গাছের আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই হচ্ছে শোলা কচু, যে কচু থেকে লতি হয়। আমি 2021-এ গত বছরই কিন্তু এই মাটিতে দিয়েছিলাম এই কচু শাকগুলো। আসলে এই কচু গাছগুলো সব মরে যায় উইন্টারে, আমি ভেবেছিলাম যে হয়তো বা আর হবে না, কিন্তু এই সামারে দেখলাম নিজে নিজে আবার উঠে গেছে। তার মানে এই জায়গা তারা নিজেরাই ধারণ করে নিয়েছে। এই জায়গাটি ঠিক থাকলে সারা বছরব্যাপী আমরা এখান থেকে কচু শাক পাব। আর এটি হচ্ছে বাংলাদেশের দুধ কচু, যার ডগাটি পার্পেল হয় আর খেতে অনেক বেশি মিষ্টি হয়। এটিও আমার ঠিক 3 বছর আগের লাগানো, তো 3 বছরব্যাপী আমার এখানে এই গাছটি উঠছে। আর এই যে একটি ঐতিহ্যবাহী চোখ দেখছেন, এটি আসলে কিছুই নয়, আমাদের গার্ডেনে আশেপাশে থেকে অনেক বিড়াল আসে, তো এই যে জিনিসটি এটি একটু নয়েজ করে, তো দেখা যায় বিড়াল আসলে আমার এ পাশের যে ফলন বা ফসল তা মোটেও নষ্ট হয় না। এর সাউন্ডে বিড়াল খুব ভয় পায়, ভয় পেয়ে পালিয়ে যায়। আর এই যে পাশের বে, এই বেতে আছে আমার লাল শাক, যা একেবারে আমাদের বাংলাদেশের রক্ত ডগা লাল শাকগুলো। আমি একটু দেখাচ্ছি, দেখুন, আমি এবছর আসলে ঘরে করিনি, আমি টবেই লাল শাক করি, যার অজস্র ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের মনে আছে। তো আমি এবছর সরাসরি মেন মাটিতে দিয়ে দিয়েছি, তো আমি আগে যেভাবে ব্যবহার করেছি ঠিক সেভাবেই ব্যবহার করব, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে বড় বড় লাল শাকগুলো, এগুলো যখনই তুলে ফেলবো, এই যে ভিতরে থাকা ছোট ছোট লাল শাকগুলো আবারও বড় হবে। আর এর বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে আশা করি শেয়ার করেছি, আপনাদের মনে আছে। আজ আমি আর বেশি সময় নিব না, আমার গার্ডেনের এ হচ্ছে এবছরের প্রথম ভিডিও যা আপনাদের সাথে নিয়ে আমি শুরু করলাম।
আশা করছি এবছর সামার থাকতে থাকতে আমি আমার গার্ডেনের বাকি সবগুলো আপডেট আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি আমি তেমন গার্ডেনিং করিনি এবছর, তারপরে আমি যতটুকু করেছি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর শুধু এই সেচি শাক আর লাল শাকের ভিডিও ছিল। সেচি শাক যারা চেনেন না, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে পাতাটি দেখতে কেমন, হয়তোবা অনেকেই দেখার পর এটি আপনারা চিনতেও পারেন। অনেকেই শাকটিকে হেচি বলে, মালঞ্চও বলে থাকে, তবে আমরা তো যতটুকু জানি সেচি শাক হিসেবেই চিনি। যে যে নামেই জানেন না কেন, এর স্বাদ কিন্তু ভাই একটি, অসাধারণ অসাধারণ। আর এই শাকটি আমি চিন্তা করেছি শুধু এই বেতেই রাখবো না, আমি অন্য আরেকটি জায়গায় আমার গার্ডেনের ঠিক এমন করেই আরও একটি জায়গা করব সেচি শাকের। কীভাবে করতে হয় পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। আশা করছি আপনারা জানতে পারবেন যে এখান থেকে আমি কীভাবে আরও সেচি শাকের ফলন করি। আজ যারা একেবারেই নতুন দেখছেন চ্যানেলটি, যারা কখনই আমার চ্যানেলে আসেননি, একেবারেই নতুন, সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আশা রাখছি এই সামারে আমার সমস্ত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে সবার শুরুতেই। আর কিছু ইউনিক ভিডিও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে একেবারে নতুনদের জন্য, যারা গাছের ফলন অনেক সহজে বাড়াতে পারেন কোনো প্রকারের বাহিরের কেনা সার ছাড়াই। ঘরে বানানো কিছু সার দিয়ে আমি আপনাদের সাথে এবছরের ফলন শেয়ার করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফিজ।